অস্ট্রেলিয়া এই দেশটি আয়তনের দিক থেকে এতটাই বড় যে প্রায় আড়াইখানা ভারতবর্ষ পুরো অস্ট্রেলিয়ার ভেতরে ঢুকে যাবে, কিংবা 52টার মতো বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার ভিতরে রীতিমতো ভালোভাবে কেটে যাবে। কি চমকে গেলেন মনে হচ্ছে? এই দেশের জনসংখ্যা ভারত কিংবা বাংলাদেশের থেকে যথেষ্ট কম বলা যায়। সারা অস্ট্রেলিয়াতে যত লোক থাকে তার থেকে অনেক বেশি লোক থাকে দিল্লি, নিউ ইয়র্ক কিংবা টোকিওর মতো শহরগুলোতে। এই দেশে জনসংখ্যা কেন এত কম? কেন পুরো অস্ট্রেলিয়াতে 95% জায়গা এখনও খালি পড়ে আছে? আগামীতে কি বাইরের দেশগুলো থেকে অস্ট্রেলিয়াতে লোক নেওয়া হবে? আজকে আমরা সেগুলোই জানার চেষ্টা করব। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইমিগ্রেন্টস, স্টুডেন্টস নইলে ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়াতে লোক আসে। গত বছর প্রায় 5 লক্ষেরও বেশি লোক বাইরের দেশ থেকে অস্ট্রেলিয়াতে এসেছে, কারণ বিভিন্ন কর্মক্ষেত্রে এদেশে যোগ্য এবং দক্ষ লোকের প্রচণ্ড অভাব। পরিসংখ্যান বলে সব থেকে বেশি লোক এসেছে এশিয়ার চীন এবং ভারত দেশ থেকে। তবে অস্ট্রেলিয়াতে লোক কিন্তু চীন, ভারত কিংবা বাংলাদেশের মতো গোটা দেশ জুড়ে বসবাস করে না। অস্ট্রেলিয়ায় বেশিরভাগ জায়গা এতটা ফাঁকা কিংবা এদেশের মানুষ এত কম, তার অন্যতম প্রধান কারণ হলো এদেশের ভৌগোলিক অবস্থা এবং এদেশের জলবায়ু। অস্ট্রেলিয়ায় বেশিরভাগ লোকই বসবাস করে সমুদ্রের উপকূলে, অর্থাৎ ক্রুশ লাইনের 50 কিলোমিটারের মধ্যে। এদেশের জনসংখ্যার 90% মূলত ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি, মেলবোর্ন এবং পার্থের মতো বড় বড় শহরগুলোতেই থাকে। তার কারণ উপকূল ছেড়ে অস্ট্রেলিয়া যত ভেতরে প্রবেশ করা হবে বেঁচে থাকার সম্ভাবনা ততই কঠিন হয়ে যায়। অস্ট্রেলিয়ার ভূভাগের 70% হল মরুভূমি এবং সেখানে অস্বাভাবিক গরম। এসব এলাকায় বৃষ্টি হয় না বললেই চলে। অস্ট্রেলিয়ার মাঝখানে নদী না থাকার কারণে সেখানে পানির বড্ড অভাব, নেই কোনো গাছপালা, এখানকার মাটিও তেমন উর্বর নয়, ফলে চাষাবাদ করা একদমই সম্ভব নয়। তাই এখানে বেঁচে থাকা বা সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশের মতো ছোট দেশেই যেখানে 900 বেশি ছোট বড় নদী রয়েছে, সেখানে পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়াতে নদী রয়েছে মাত্র 7টি। যেহেতু এই বিশাল আয়তনের জায়গায় মানুষের বসবাসের অযোগ্য এবং কোনো সুযোগ সুবিধা নেই, তাই সেখানে গিয়ে কেউ থাকতেও চায় না, আর এই জন্যই এই বিশাল আয়তনের জায়গা ফাঁকা পড়ে আছে। অস্ট্রেলিয়ার জনসংখ্যা বর্তমানে 2,60,00,000, আর এদেশে মাত্র 5% জায়গায় মানুষ বসবাস করে। এখন প্রশ্ন হচ্ছে, কেনই বা অস্ট্রেলিয়ায় জনসংখ্যা এত কম? অস্ট্রেলিয়াতে দেরিতে হলেও শিল্প বিপ্লব ঘটলেও দেখা যায় দূরত্বের জন্য, এখানকার প্রতিকূল পরিবেশের জন্য তেমন সুযোগ সুবিধা না থাকার দরুন ইউরোপ থেকে মানুষ কম সময়ে কম খরচে আমেরিকাতে বসবাস করাটাকেই বেশি পছন্দের মনে করত, আর তাই অস্ট্রেলিয়াতে জনসংখ্যা কখনোই সেভাবে বাড়েনি। এছাড়া আরেকটি অন্যতম কারণ হলো বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া থেকে 18 থেকে 44 বছর বয়সী পুরুষরা, অর্থাৎ ছেলেরা, তাদেরকে কিন্তু ব্রিটিশরা বিভিন্ন দেশে পাঠিয়েছিল যুদ্ধের জন্য। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে মারা যায় প্রচুর অস্ট্রেলিয়ান, আর এ সমস্ত কারণেই অস্ট্রেলিয়ায় জনসংখ্যা কখনোই সেভাবে বাড়েনি। এই সমস্ত কারণগুলো শুনে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এখন কেন বাড়ছে না অস্ট্রেলিয়া জনসংখ্যা, বা বাইরের থেকে কেন তেমন লোক আনা হচ্ছে না অস্ট্রেলিয়াতে, বিশেষ করে ভারত কিংবা বাংলাদেশে যেখানে জনসংখ্যা পিলপিল করছে? অ্যাটলিস্ট তারা এসে তো অস্ট্রেলিয়া ভরিয়ে দিতে পারত, বসতি গড়ে তুলতে পারত। অস্ট্রেলিয়ায় 3 ভাগের 2 ভাগ জায়গা হচ্ছে মরুভূমি, বসবাসের অযোগ্য। যেহেতু 90% জনসংখ্যা মাত্র 0.22% জায়গায় থাকে, তাই প্রয়োজনের তুলনায় বেশি লোক এদেশে চলে আসলে বা বসবাস করলে এদেশে যে প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে ভীষণ চাপ পড়বে। এখানকার বেকার এবং বয়স্কদের যে ভাতা দেওয়া হয় সেটা দেওয়াও অস্ট্রেলিয়ার সরকারের উপর চাপ পড়বে। দেশের মধ্যে দেখা দিবে নানা রকমের বিশৃঙ্খলা, থাকার খাওয়ার পানির অভাব দেখা দিবে এই দেশে।